হাই ফ্রেন্ডস, মৌসুমির ডায়েরি আর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো চটজলদি কিভাবে তোমরা রেডি হতে পারো। তো ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা কিভাবে রেডি হতে পারো। তো প্রথমে আমি দেখাবো যে ঝট করে আমাদের যদি কোথাও বেরোতে হয় তো সেভাবে আমরা কিভাবে রেডি হতে পারি। তো প্রথমে দেখো, আমি কোনো মেকআপ সেভাবে করব না, অথচ দেখতেও ভালো লাগবে। তো নর্মাল আমাদের কাছে যে পাউডার থাকে, তো আমরা জাস্ট একটুখানি পাফ করে নেব, একদম চটজলদি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে দেখাবো, 10 মিনিটও লাগবে না। তো দেখো, প্রথমে তোমাদের আমি দেখাবো একদম ঝট করে রেডি হওয়া কাকে বলে। একদম তাড়াতাড়ি করে আমি বাইরে বেরোতে গেলে কিন্তু খুব একটা মেকআপ করি না বন্ধুরা। বাইরে বেরোলে খুব একটা সময় অনেক মেকআপ পরপর লাগিয়ে কিন্তু আমি মেকআপ করি না, চটজলদি আমি করি। একটু পাউডার মেখে নিই, যেরকম আপনাদের দেখালাম যেরকম আপনাদের দেখালাম যে পাউডার মেখে নিই, আর একটা টিপ পরে নিলাম, আর একটা লিপস্টিক। তো জাস্ট এই লিপস্টিকটা পরে নেবো, আমি রেডি হয়ে যাব। তো দেখো কত, আমি কিন্তু কোনো ভিডিও স্কিপও করিনি, কিচ্ছু না। দেখো কেমন লাগছে বন্ধুরা, কোনো মেকআপ আমি করলাম না, শুধু একটু জাস্ট পাউডার মেখে নিয়েছি। পাউডার মেখে নেওয়ার পর একটা টিপ পরলাম, লাইনারটা দেখো ঝট করে লাগিয়ে নিলাম, আর তোমরা পরে নেবে নিতে পারো কানে। তো আমি দেখো কানেরও কোনো কিছু পরিনি, তো আমি যদি এই লুকেও চলে যাই তাও আমার কিন্তু কোনো অসুবিধা হবে না, দেখতে ভালোই লাগবে। তো তোমরা হাতের কাছে যে কানের পাবে সেটা তোমরা পরে নেবে। তো দেখো 5 মিনিটও লাগলো না, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে রেডি হয়ে দেখিয়ে দিলাম। তো আমি বিয়ে বাড়িও যখন যাই তো আমি মোটামুটি এভাবেই সাজিয়ে যাই। তো আর হয়তো এখানে একটুখানি জাস্ট আইশ্যাডো লাগাই, একটা কানের পরি, আর হয়তো হার পরি। তো ব্যাস, তো আজকে দেখো জাস্ট আমার একটা গলায় চেন রয়েছে, এই তো সিম্পল লুকের মধ্যে বলো আমাকে কেমন লাগছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করবে, আর নতুন যদি কোনো মেকআপ লুক তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের এই সিম্পল 3 মিনিটের মধ্যে, 5 মিনিট 10 মিনিট বলেছিলাম, 5 মিনিট বলেছি, এখন দেখো 3 মিনিটের মধ্যে রেডি হয়ে গেলাম। তো এই 3 মিনিটের আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।